আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ডিউটি অবস্থায় আছে, বসে রয়েছে এখানে। দেখেন মার্কেটগুলো কত সুন্দর, দেখেন এই দোকানটা দেখেন ছোট, কেউ নাই, খোলা। এসব মার্কেটে অনেক ধরনের আপনার খোলা দোকান আছে যেগুলার আসলে কোনো বাউন্ডারি নেই, এইভাবে রাখে দেয় আর কি। সো সাপটা তো এখানে না নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে সোর এখানে নাই, সুযোগও নাই, এমন সিস্টেম, কেউ চুরি করি বা ছাড়ার সুযোগ নাই। দেখতে পাচ্ছেন আসলে মার্কেটগুলো কত সুন্দর। তো আমি ডিউটি অবস্থায় আছে, দেখি আমার পিছনে কী দেখা যাচ্ছে। দেখেন আপনারা, দেখা যাচ্ছে না আসলে দেখা কিছু যাচ্ছে না, আমি বসে রয়েছি। তো এইসব মার্কেটে আসলে ছোটোখাটো জব করলে অনেক অনেক মজা, কারণ এখানে পরিবেশটা অনেক ভালো, ঠিক আছে। ভালো পরিবেশে যদি ছোটো চাকরি, যদি ছোটো ক্যাটাগরি হয় তারপরেও ভালো, অফিসার হওয়ার দরকার নাই, ঠিক না। তো এইসব মার্কেটে অনেক ধরনের আপনার ইয়ে আছে, ওয়ার্কার আছে, ক্লিনার, তারপরে সিকিউরিটি, তারপরে মার্কেটের ভিতরে আবার অফিস বয় আছে কিছু, যেগুলাতে যারা ভিআইপি শপিং করে তাদেরকে আপনার মানে হেল্প করার জন্য। বড় মার্কেট তো, তো পিছনে মানে তার সামানগুলা কালেকশন করে দেয়, সহযোগিতা করে, তার বিনিময়ে তারা কিন্তু বকশিস পায়, সেটা এক ধরনের চাকরি। তাদের আলাদা ড্রেস থাকে, ঠিক আছে। দুই নম্বরের কোনো সুযোগ নাই, তবে অনেক সিস্টেম অনেক সুন্দর, এটা বাস্তব। তো এসব মার্কেটে যদি আপনার যদি সিকিউরিটি হওয়া যায় তারপরেও ভালো, ক্লিনার হলে তারপরেও ভালো, শর্মের কিছু না, কাজ যত ছোট হোক বড় হোক কর্ম কর্মই, ঠিক আছে। তা আসলে এখানে আমি এটাই বলতে চাচ্ছি, যারা বিদেশে আসেন অবশ্যই যাচাই বাছাই করে বড় মার্কেটে, অর্থাৎ যেগুলো বড় মার্কেট, শপিং মল, বড় বড় শপিং মল, এগুলোর ভিতরে আসার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে। আর যারা কোম্পানিতে, বড় কোম্পানিতে আসেন না, বড় কোম্পানিতে আসলে ওগুলো ফ্যাসিলিটি ভালো, ছোটো কোম্পানিগুলো ভালো না। তো আসলে আমি এখানে বসে রয়েছি, তো ভাবলাম একটু আপনাদের সাথে ভিডিও একটু শেয়ার করি, যে জিনিসটা ভালো লাগতেছে না, অনেকক্ষণ পর্যন্ত বসে রয়েছি। তো আমি তো হাউসে ডিউটি করি, তো ফ্যামিলির লোকজন আসছে এখানে, তারা বিভিন্ন ধরনের সামান নিতেছে, তো আমি এখানে বসে রয়েছি অপেক্ষা করতেছি। তো স্কুল কলেজ এখন বন্ধ, ঠিক আছে, তো এই কারণে ডিউটি নাই সকালবেলায়, এই কারণে রাত্রে একটু লেটে ডিউটি থাকে, আর এই অবস্থা আর কি, এই নিয়ে চলছে ডিউটি, জিন্দেগি লাইফ। তো একটু হাঁটা উঠা করি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন বিদেশে মার্কেটগুলো মানে বিশাল একটা শপিং মল, এর ভিতরে বিভিন্ন ধরনের দোকানপাট সব কিছু থাকে, বিদেশের সিস্টেম হলো এরকম, ঠিক আছে। অনেক ধরনের মার্কেট আছে, যেহেতু কাতারে আছে, অন্য অন্য দেশে অবশ্যই আছে। আর বিএফি কাকে বলে আসলে, উন্নত দেশ কী জন্য, তারা এই জন্য, তাদের সুযোগ সুবিধা ভালো, ফ্যাসিলিটি ভালো, তাদের সিস্টেম অন্যরকম। দেখেন মার্কেটগুলো কত সুন্দর। আর এগুলার ভিতরে আসলে রাত্রে পাহারা দেয়, তারপর সিকিউরিটি থাকে নাইট ডিউটির জন্য। আর একটা জিনিস হচ্ছে ক্যামেরা তো আছে, সো ডাকাতের বংশগণ এসব দেশে আরব দেশের ভিতরে নাই, ডাইরেক্ট কল্লা কাটিয়ে লাই দিব, সমস্যা নেই। তাদের আইন কিন্তু অনেক কড়া, ধরা খাইলে কল্লা কেটে ফেলে দেবে, এই আর কি। আমার পিছনে দেখতে পাচ্ছেন দু একটা সিকিউরিটি আছে অপেক্ষা করতেছে। তো ভালো থাকবেন সবাই।
আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।